সিলেটে সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার নগরীর রেজিস্ট্রি মাঠে মহাসমাবেশ করবে দলটি। এতে পরবর্তী দিক নির্দেশনা দেবেন ঐক্যফ্রন্টের নেতারা। শীর্ষ নেতাদের সফরকে কেন্দ্র করে সিলেটে চলছে ব্যাপক প্রস্তুতি। লিফলেট বিতরণ করছে বিএনপির নেতাকর্মীরা। সিলেট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে সিলেট নগরীতে বিরাজ করছে সাজসজ্জ রব। সমাবেশকে কেন্দ্র করে রেজিস্ট্রারি মাঠে চলছে মঞ্চ নির্মাণের প্রস্তুতি। নেতাদের বরণ করে নিতে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি, পাশাপাশি নগর জুড়ে চলছে মাইকিংও। জাতীয় ঐক্যফ্রন্টের এ সমাবেশের অনুমতি মিলল মাত্র একদিন আগে। এতে প্রচার প্রচারণা চালাতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা হয়তো অনেক কিছু প্রচার হয় নাই, আমরা আমাদের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে সকল আমাদের ফ্রন্টের যেমন নতুন নেতৃবৃন্দের সঙ্গে এখানকার আলোচনা হয়েছে, তেমনি আমাদের দুটোর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা। বুধবারের এই সমাবেশে লাখো জনতার ঢল নামবে বলে আশাবাদী বিএনপি সিনিয়র নেতাদের। এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা বেশ সোচ্চার রয়েছে বলে জানায় তারা। গণতন্ত্রের মুক্তির সভা শোভাযাত্রা পদক্ষেপ শুনতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও নেতাকর্মীদের গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। যেভাবে আমাদের প্রচারে বাধা, আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গ্রেফতারের আতঙ্ক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা অবহিত করার পরও এটার জন্য আমরা নিন্দা জানাই। এই সমাবেশের মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনের জন্য নতুন দিক নির্দেশনা পাবে বলে আশা করছে স্থানীয় নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।